সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে উপস্থাপনায় থাকবো আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, সিনিয়র ও চিফ কনসালটেন্ট কিডনি রোগ বিভাগ বিআরবি হসপিটাল। স্যার, অনেক দিন ধরে সুনিপুণ হাতের দক্ষতায় অনেক কিডনি রোগীর চিকিৎসা দিয়ে এসেছেন, তাই আমরা আজকে যে বিষয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে কিডনি অকেজ রোগীর ব্যবস্থাপনা। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেহেতু স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। স্যার কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ ডক্টর হুমা। আমাকে বিআরবি আমাকে এই বৈশাখী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিডনি রোগ এবং তার ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, কিডনি নিয়ে তো অনেক দিন ধরে কাজ করে আসছেন। স্যার, আমরা তো সবসময় চিন্তা ভাবনায় থাকি যে আমাদের আসলে শরীরের কোনো কলকব যে অকেজ হয়ে গেল কিনা, তার মধ্যে কিডনি কিন্তু একটা খুব মেইন একটা অর্গান যেটা আমরা প্রায়ই শুনি যে অকেজ হয়ে গেছে। তো স্যার, একটু প্রথমে শুনে নেই যে কিডনি অকেজ হওয়ার কারণগুলো কী কী? স্যার ধন্যবাদ। অ্যাকচুয়ালি কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান অঙ্গ। আমাদের শরীরে সাধারণত দুটি কিডনি থেকে থাকে, যদি না জন্মগত কোনো ত্রুটির কারণে একটি কিডনি তৈরি নাও হতে পারে। প্রতিটি কিডনিতে আপনি জেনে থাকবেন প্রায় 10 থেকে 12 লক্ষ ছাঁকনি থাকে। এই ছাঁকনিগুলি প্রতিনিয়ত আমাদের শরীরে যে দৈনন্দিন যে বর্জ্য পদার্থ, রাসায়নিক বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো প্রস্রাব তৈরির মাধ্যমে কিন্তু বের করে দেয়। এবং একই সাথে কিডনি আমাদের শরীরের তরল এবং খনিজের সমতা বজায় রাখে, এবং ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা রক্তের চাপ বজায় রাখে, কিছু কিছু হরমোন তৈরি করে, এবং অনেকগুলি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট কিডনি শরীর থেকে বের করে দেয়, এবং রেনিন নামক হরমোন তৈরি করে যেটি দিয়ে রক্ত তৈরিতে সাহায্য করে, এবং ভিটামিন ডি আমাদের শরীরের হাড়গোড় মজবুত রাখার জন্য অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে। এরকম অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে থাকে। সুতরাং কিডনি যখন অকেজ হয়ে যায় তখন এই কাজগুলি হতে পারে না, এবং এগুলোর জন্যই কিন্তু শরীরে বিভিন্ন রকম জটিলতা দেখা দেয়। মূলত আপনি যেটি জিজ্ঞেস করেছেন যে কী কারণে কিডনি অকেজ হয়ে থাকে, কিডনি অকেজ বলতে আমরা আজকে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী কিডনি বিকলতা সেটি নিয়েই আলোকপাত করব। সারা বিশ্বে ন্যায় আমাদের দেশেও কিন্তু ডায়াবেটিস বা মহমূত্র রোগ একটি প্রধান কারণ কিডনি অকেজ হয়ে যাওয়ার। সুতরাং এর পাশাপাশি কিডনি উচ্চ রক্তচাপ এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কিডনির ছাঁকনি দিয়ে প্রোটিন বা অ্যালবুমিন নির্গত হয়ে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাওয়া, এটিও কিন্তু একটি মানে অত্যন্ত কমন একটি ডিজিজ যেটির কারণে কিডনি নষ্ট হয়ে থাকে। এছাড়া আরও অনেক কাজ আছে। যদি আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যথানাশক বড়ি অনেক দিন খেয়ে থাকি সেটি কিন্তু কিডনি বিকল করতে পারে, পারমানেন্ট ড্যামেজ বা ক্রনিক কিডনি ডিজিজ করতে পারে। তাছাড়া জন্মগত কিছু কিডনির রোগ আছে, যেগুলো পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে রোগ আছে, সেগুলোও করতে পারে। তাছাড়া আগে যেগুলো যে প্রস্রাবে ইনফেকশন বা ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হতো সেখান থেকেও কিন্তু কিডনি বিকল হতে পারে। আচ্ছা, এই কিডনি বিকল হওয়া রোগীর সংখ্যা কীরকম বাংলাদেশে? বাংলাদেশে আমাদের বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন রকম এসেছে, তবে মোটামুটি 10 থেকে 11 থেকে 15% রোগী কোনো না কোনো কিডনি রোগে ভুগে থাকে। আচ্ছা স্যার, কেউ কিডনি রোগে ভুগছে এটা বোঝার পদ্ধতি কি, সে কি করে বুঝবে? কিডনি রোগে প্রাথমিকভাবে আমরা আসলে প্রস্রাবের সমস্যা নিয়েই রোগীরা আসে, বা শরীর ফুলে যায়, পা ফুলে, মুখ ফুলে, এটি একটা মানে এভাবেই প্রেজেন্ট করতে পারে। তবে প্রস্রাবের গতিপ্রবাহে বাধাগ্রস্ততা থাকতে পারে, প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে, এবং দীর্ঘমেয়াদী কিডনি বিকল হলে শরীর ফ্যাকাশে হয়ে যায়। আমি একটু আগে বলেছি রেনিন নামক একটি হরমোন কিডনি তৈরি করে, এবং সেই হরমোন কিন্তু আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে। ক্রনিক কিডনি ডিজিজ যখন হবে তখন এই কাজটি হতে পারে না, এবং রোগী রক্তশূন্যতায় ভোগে, এবং এগুলো হতে হতে রোগীর কিন্তু খাবারের রুচি কমে যায়, বমি বমি ভাব হয়, শরীর দুর্বল হয়, হাত পায়ের চুলকানি হয়, এবং পায়ের মাসেল মাংসপেশিগুলি কামড়ানো, চাবানো বা ব্যথা হয়ে থাকতে পারে। এই ধরনের অনেক উপসর্গ সকল সিস্টেমকেই কিন্তু আমাদের আক্রান্ত করে কিডনি রোগ।
স্যার, আমাদের যেমন একটা অভ্যস্ততা থাকে যে আমরা খুব খারাপ না হলে ডাক্তারের কাছে যেতে চাই না, তো রোগীদের আসলে কোন সময় সরাসরি নেফ্রোলজিস্টের কাছে বা কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমি কিভাবে বুঝবো যে আমার কিডনি রোগ হচ্ছে? কারণ আপনি জেনে থাকবেন, প্রায় 50% কিডনি ফাংশন যখন কমে যায় তখনই কিন্তু রক্তের ক্রিয়েটিনিন বাড়তে থাকে, জি, যেটি দিয়ে আমরা বুঝতে পারি, যে বায়োকেমিক্যাল প্যারামিটার দিয়ে বুঝতে পারি যে কিডনি অকেজ হচ্ছে। সুতরাং আমরা তো 50% চলে গেলে, তারপরে যখন 80% কিডনি ফাংশন আমাদের লস হয়ে যায় তখনই কিন্তু উপসর্গ আসে। সুতরাং এটি অত্যন্ত একটি ভয়াবহ অবস্থা। সেই জন্য যারা রিস্ক গ্রুপ আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে হবে, যেমন যারা যাদের ফ্যামিলিতে বা যারা ডায়াবেটিসে ভুগছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন, বা যাদের নেফ্রাইটিস নামক রোগটি, যেটি আমি আগেই বলেছি যে ইউরিনের সাথে অ্যালবুমিন নির্গত হয়, এই গ্রুপ, বা যারা ব্যথানাশক বড়ি খান, এই গ্রুপকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে প্রতি 6 মাস পর পর বা বছরে একবার হলেও অন্তত প্রস্রাবে প্রোটিন বা অ্যালবুমিন নির্গত হচ্ছে কিনা, এই সিম্পল একটি টেস্ট করে কিন্তু আমরা বুঝতে পারি তার কিডনি রোগ বা কিডনি অকেজ রোগ শুরু হচ্ছে কিনা। তাছাড়া রক্তের ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন, যেটি রোগীরা সবসময় আমাদের বলে থাকে যে ক্রিয়েটিনিন কত, এবং রিসেন্টলি বা সবসময় সেটি সত্য যে কিডনি কত ভাগ ফাংশন করছে, তারপরেই আমরা এই ক্রিয়েটিনিন জেনে ইজিএফআর নামক আরেকটি টেস্ট করতে পারি। এটি কম্পিউটার বেসড একটি টেস্ট, এটি আমরা রক্তের ক্রিয়েটিনিন জানলে আরও কয়েকটি প্যারামিটার জানাবো করতে পারি, এবং সর্বশেষ আমরা রক্তের চাপ মাপতে পারি, ব্লাড সুগার কত, এই সিম্পল টেস্টগুলি, এবং একই সাথে আমরা আল্ট্রাসনোগ্রাম কিডনি করে, আমরা কিডনির আল্ট্রাসনোগ্রাম করে আমরা এই কয়েকটি টেস্ট করেই কিন্তু আমরা কিডনির কোনো রোগ আছে কি না সেটি প্রাথমিকভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা স্যার, বয়স্কদের ক্ষেত্রে তো এক সময় যে আমরা জানি যে সমস্যা হয় কখনো কখনো না যে, কিন্তু স্যার বাচ্চাদের ক্ষেত্রে কি এরকম কিডনি নষ্ট হয়ে যেতে পারে? অবশ্যই বাচ্চাদের কিছু কিছু রোগ আছে, যেমন নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা ধীর গতিতে কিডনি বিকলের দিকে যেতে পারে। তাছাড়া বাচ্চাদের জন্মগত ত্রুটি, যেমন প্রস্রাবের গতি প্রবাহে যদি বন্ধ থাকে বা অবস্ট্রাকশন থাকে, বাধাগ্রস্ততা থাকে সেটি, অথবা জন্মগতভাবে কিডনির কোনো ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি থাকে, যেটিকে আমরা বলি, এই ধরনের রোগগুলিতে সাধারণত কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদিও বাচ্চাদের কিছু কিছু রোগ আছে, যেমন খোশ পাস্রা বা গলা ব্যথা, টনসিল থেকে নেফ্রাইটিস, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলো নেফ্রাইটিস নামক রোগটি আমাদের দেশে বেশি, এবং সেখান সেটি সাধারণত ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটি ক্রনিকের দিকে যেতেও পারে। আচ্ছা স্যার, রেগুলার আমরা যেমন বলি যে একটা চেক আপ করার জন্য, তো এরকম কি কোনো ব্যাপার আছে যে কিডনির জন্য একটা নির্দিষ্ট এজ থেকে বা যে কোনো সময় আমরা প্রতি বছর কিছু পরীক্ষা নিরীক্ষা বা কোনো একটা ডিউরেশনের পর কিছু পরীক্ষা নিরীক্ষা করে রাখবো নিজেদের সেফটির জন্য, এরকম কি স্যার কোনো নিয়ম আছে? যেটি আমি আগেই বলেছি আপনাকে, আমরা সবাইকে হয়তো এই আওতায় আনতে পারবো না, কারণ আমাদের আর্থসামাজিক এবং অনেক ফ্যাক্টর আছে যেগুলোতে আমরা যে এই স্বাস্থ্য সচেতনতা এটাও আমরা রোগীদের মধ্যে মানে বাড়াতে হবে, একই সাথে এই পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে আগ্রহ তৈরি করতে হবে। তো সবাইকে আমরা হয়তো না পারলেও, যারা আমি আগেই বলেছি যে 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 রিস্ক গ্রুপ আছে, এবং বয়স যখন আমাদের 50 বা তার বেশি হবে, তখন আমরা প্রতি 6 মাস থেকে 1 বছর পর পর রেগুলার একটু চেক আপে থাকবো, এবং রিস্ক গ্রুপকে অবশ্যই আমরা দেখবো যে প্রস্রাবে কোনো প্রোটিন বা অ্যালবুমিন নির্গত হচ্ছে কি না, পাস সেল বা ইনফেকশনের কোনো আলামত আছে কি না, কিডনির আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, এবং রক্তের ক্রিয়েটিনিন করে আমরা বুঝতে পারি যে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না। আচ্ছা স্যার, এই যে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা আলটিমেটলি যে কিডনি ফেলিয়র করে দেয়, তো এই স্যার ক্রনিক কিডনি ডিজিজটাকে নিয়ন্ত্রণ করার স্যার কি পদ্ধতি আছে আমরা শুনবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। হ্যালো দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। না, আপনি একটু জোরে বলেন, আমি একটু শুনতে পাচ্ছি না হয়তো বা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন বিশ্বাস। জি, আপনার বয়স? আমার বয়স 67। আচ্ছা জি, সমস্যাটি বলুন। সমস্যা আমার, 2001 সালে আমি আল্ট্রাসোনোগ্রাম করে দেখেছেন কিডনিতে সিস্ট আছে, তারপরে? জি,
2016 সালে আমি বাইপাস করেছি। 2016 সালে বাইপাস করেছেন। বাইপাস করার পরে আমার ক্রিয়েটিনিন বাইরে হলো 2.23। আচ্ছা 2.23 পেয়েছেন ক্রিয়েটিনিন। তখন ডাক্তার সাহেব বললেন যে আপনি একটু হাঁটাচলা করেন ঠিক হয়ে যাবে। জি। পরবর্তীতে আমার 1.60 তে আসছে। আচ্ছা 1.60 তে আসছে। জি। আমার যখন 1.80 আসছে জি তখন আমি একজন নেফ্রোলজি ডাক্তার দেখাইছি। জি। উনি আমাকে চলতে ফিরতে বলল ওইগুলো খাচ্ছি হঠাৎ করে করোনা আসার পরে আমি আর ডাক্তার দেখাতে পারিনি। আচ্ছা। তো আমি একদিন দেখলাম আপনার আমার ক্রিয়েটিনিন 2.25। আচ্ছা। পরে আমি এক নেফ্রোলজি ডাক্তার গেলাম, সে আমাকে তেমন কোনো ঔষধ দিল না, কি একটা ক্যালক্রোপিন না কি একটা ইঞ্জিনের ট্যাবলেট দিল, ক্যাপসুল দিল, ওইটা খাইছি। খাওয়ার পরে আমার এখন ক্রিয়েটিনিন আমার এই 15 দিন আগে দেখাইছি 2.20। আপনার বর্তমানে কি সমস্যা হচ্ছে? বর্তমানে আমার ক্রিয়েটিনিন 2.20, এটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা উত্তরটা নিচ্ছি স্যার। 67 বছর বয়সে এই বয়সে আমরা যদি আমি যতটুকু বুঝতে পারলাম উনি একটি দীর্ঘমেয়াদী বা কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। জি। উচ্চ রক্ত, এই ক্ষেত্রে যেটি করতে হবে যে ওনাকে প্রথমেই ধৈর্য সহকারে এবং নার্ভাস না হয়ে এই রোগের চিকিৎসা করতে হবে, কারণ এটি একবার যখন ক্রনিক কিডনি ডিজিজে কেউ ভুগেন এটি মনে রাখতে হবে এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটা ধীর গতিতে আগাবে, কিন্তু আমাদের চিকিৎসার আইডিয়া হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে এই প্রোগ্রেশনটাকে স্লো ডাউন করা বা ডিলে করা, যেন উনি 5 বছরে যদি ডায়ালাইসিস যেত সেটা যেন উনি 10 বছরে গিয়ে ডায়ালাইসিস যায় বা অন্য কোনো পদ্ধতিতে যায়। উনি যখন যেন যেমন বয়স্ক মানুষ 67, ওনার ক্রিয়েটিনিন 2.2 ইজিএফআর মানে কিডনি কত ভাগ কাজ করছে সেটি করলে হয়তো বা 30-এর কাছাকাছি 30% বা 35%-এর কাছে আসবে। তো এটি ভয়ের কিছু নেই, রোগীকে বুঝতে হবে যে এই রোগটি আমার ভালো হবে না, আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এই রোগটি প্রোগ্রেশনটাকে আমাদের স্লো ডাউন বা ডিলে করার জন্য যা যা ব্যবস্থাপনা সেটি করতে হবে। সেটির মধ্যে 1 নম্বর হচ্ছে যে আমাদের কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনি জানেন যে কিডনি রোগের রোগ হলে, সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হলে কিছু কিছু খাবারের অনেক পরিবর্তন করতে হয়। একসময় আমরা নিজেরাই এখনও আমরা এটি প্রেসক্রিপশন করে থাকি রোগীদের, কিন্তু বেসিক্যালি একজন রোগীর উচ্চতা কত, ওজন কত, সব কিছু মেপে রোগীর বিএমআই কত সেটি দেখে রোগী কত কিলো ক্যালোরি খাবে এবং কতটুকু প্রোটিন, কতটুকু কার্বোহাইড্রেট, কতটুকু ভেজিটেবলস ফ্রুটস ইত্যাদি খাবে সেটি একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে অবশ্যই সেটি সুন্দরভাবে উনি মেনটেন করা উচিত বলে আমি মনে করি, কারণ খাদ্যাভ্যাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই ক্রনিক কিডনি ডিজিজ চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখে। তার পাশাপাশি কিছু কিছু ঔষধ আমরা প্রেসক্রিপশন করে থাকবো, সেটি রোগীর বায়োকেমিক্যাল প্যারামিটারগুলি দেখে ঠিক করবো। এইভাবে আমি মৌখিকভাবে বললে উনি বুঝবেন না এবং উনি নিজে গিয়ে প্রেসক্রিপশনও ঔষধও কিনতে পারবেন না। রোগীর হিমোগ্লোবিন কত আছে সেটি ঠিক করতে হবে, আমাদের কারেকশন করতে হবে। রোগীর কোনো মেটাবলিক বোন ডিজিজ আছে কি না, ক্রনিক কিডনি ডিজিজ যে সকল কমপ্লিকেশানগুলি হয় সেগুলি হচ্ছে কি না, তার সেই অবস্থা থেকে তাকে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে ওনার কিন্তু অনেক উন্নতি হবে আশা করছি। এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ যেটি তার উচ্চ রক্তচাপ এবং উচ্চ ডায়াবেটিস, ব্লাড সুগার এগুলি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং একটি নির্দিষ্ট 3-6 মাস পর উনি রক্তের পরীক্ষা, প্রস্রাবের পরীক্ষা করে এগুলো কি বাড়ছে না, একই অবস্থায় আছে না, উন্নতি হচ্ছে সেগুলো দেখতে হবে। সুতরাং এই সব কিছু মিলেই কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখবে। আচ্ছা ধন্যবাদ স্যার, আমাদের আরেকটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম কাউন্সিলর। জি। আমার বাড়ি মাগুরায়। জি। আমার কিডনির জন্য মানে বেশ কিছুদিন আগে ইউরিক খাচ্ছি, বুঝতে পারছি বাধার জন্য ইউরিক কি খাচ্ছি, এখন ইউরিক আপনি ইউরিক খাচ্ছি, আপনি ইউরিক কি খাচ্ছি? আচ্ছা এখন ইউরিক খাচ্ছি কি সমস্যা হবে না? আচ্ছা আপনি দেখিয়েছেন কবে ডাক্তার এবং কি বলেছে, আপনার কি হয়েছে? ডাক্তার
আলোচনা করতে দিচ্ছিল। হ্যাঁ, তারপরে কি এসেছে? আলোচনা করার পরে ওরা আমাকে রিপোর্ট বলে নাই, বলতে আপনি যদি ঠিক হন তাহলে আমরা পোস্টার বন্ধ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা আপনাদের আপনার যেটা সমস্যা ছিল সেটা কি সমাধান হয়েছে ওষুধটা খেয়ে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা উত্তরটি নিয়েছি। ওনার বোধহয় প্রবলেমটা হচ্ছে যে এই ওষুধ কি সবসময় খেয়ে যেতে হবে কিনা। আচ্ছা, এখানে একটি মৌলিক বিষয় আমি বলি যে কিডনির দুটি বিষয় আছে, একটি হচ্ছে যে কিডনি এর মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। যারা মেডিকেল ট্রিটমেন্ট করে মেডিসিন বা আমরা যারা নেফ্রোলজিস্ট বলে তাদেরকে আর বলা হয়, এবং অন্য যারা সার্জিক্যাল ট্রিটমেন্ট করে তাদের বলা হয় যে ইউরোলজিস্ট। এবং বেসিক্যালি উনি যে প্রশ্নটি করেছেন যে তার প্রস্টেটে হয়তো কোনো সমস্যা আছে, সেটি ইউরোলজিস্টরাই ভালো দেখে থাকেন এবং তারাই ইউরোম্যাক্স বা এই টেমসোলুসিন এই গ্রুপের ওষুধ দিয়ে থাকে। যদিও মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরাও নেফ্রোলজিস্টও সে প্রাথমিকভাবে সে সেটি কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রস্রাবের গতি প্রবাহে কোনো সমস্যা আছে কি না সেটি নির্ণয় করে উপযুক্ত ওষুধটি দেওয়া উচিত। আমি মনে করি আপাতত উনি ওষুধ চালিয়ে যাক, পরবর্তীতে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে সেটি নির্ধারণ করবে যে এটি চলবে কি চলবে না বা অন্য কোনো ট্রিটমেন্টে যাবেন কি না। স্যার, আমরা সবসময় একটা কথার সাথে পরিচিত আছি যাদের কিডনি ডিজিজ অনেক দিন ধরে চলছে, ডায়ালাইসিস। ডায়ালাইসিস কিন্তু রোগীদের জন্য একটা ভয়াবহ নাম, কারণ সবারই ভয় থাকে যখন কেউ স্টার্ট করে যে সারা জীবন আমার ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে, আর ডায়ালাইসিসের ঢকলটাও নেওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো স্যার, কোন রোগীদেরকে আসলে ডায়ালাইসিস দিতে হয়, আর এটা কি স্যার সারা জীবনই দিতে হবে কাউকে শুরু করলে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগেন তাদেরকে তাদের আমরা প্রাথমিকভাবে নির্ণয় করি, তারা তাদের রক্তের ক্রিয়েটিনিন এবং অন্যান্য প্যারামিটার, তারা পুরুষ না মহিলা, তাদের বয়স কত, সব কিছু দেখে আমরা ইজিএফআর বলে একটি টেস্ট করি। যে ইজিএফআর এই বায়োকেমিক্যাল প্যারামিটারটা দেখি যে কিডনি ডিজিজ ক্রনিক কিডনির যে পাঁচটা স্টেজ আছে, এই পাঁচটা স্টেজের মধ্যে উনি কোন স্টেজে আছে। প্রাথমিক স্টেজগুলি স্টেজ 1, 2, 3, 4 এই স্টেজগুলিতে আমরা ওষুধের চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, বিশেষ করে প্রথম স্টেজগুলিতে। এবং পাশাপাশি খাদ্যাভ্যাসের কথা আমি আগেই বলেছি, সেগুলি একজন পুষ্টিবিদের পরামর্শে পুঙ্খা মানে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করবে। যখন রুগী স্টেজ 4 শেষের দিকে চলে আসে তখন আমরা রুগীকে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য মানসিকভাবে কাউন্সিলিং করা শুরু করি। এবং আপনি জানেন যে ডায়ালাইসিস করতে হলে দু রকম ডায়ালাইসিস আছে, একটি হচ্ছে রক্তের ডায়ালাইসিস আর একটি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো আমাদের দেশে পেরিটোনিয়াল ডায়ালাইসিস সম্বন্ধে রুগীরা আসলে খুব বেশি ওয়াকেবল মানে সচেতন না বা জানেন না বা আমরা বোঝাতে সক্ষম হই নাই। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস অত্যন্ত একটি কার্যকর ডায়ালাইসিস যেটি বাসায় বসে বসেই করা যায়। আমরা হসপিটালে রুগীকে ভর্তি করে ডায়ালাইসিসের পদ্ধতিটা যে অপারেশন সেটি করে দেই এবং রুগীকে ট্রেনিং দিয়ে দেই কিভাবে ডায়ালাইসিস করতে হবে। তাহলে এই এই এক ধরনের ডায়ালাইসিস আছে। এবং ক্রনিক কিডনি ডিজিজ যখন স্টেজ 5 চলে আসবে তখন কিন্তু তাকে যে কোনো একটি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলি আমরা, কিডনি যখন কাজ করছে না পুরোপুরি তখন তাকে সেটি আর্টিফিশিয়ালি হোক বলেন আর যেভাবেই বলেন যে একটি পার্মানেন্ট রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হবে, সেটি হচ্ছে যে আইদার ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন। ডায়ালাইসিসের মধ্যে আমি পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কথা বলছি, আরেকটি হচ্ছে যে হেমোডায়ালাইসিস বা মেশিনে ডায়ালাইসিস। কোনো একটি সেন্টারে গিয়ে সপ্তাহে 12 ঘন্টা, আমাদের দেশের রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে 8 ঘন্টা করেন, দ্যাট ইজ 4 ঘন্টা করে দিনে সপ্তাহে 2 বার অ্যাটলিস্ট ডায়ালাইসিস করতে হয় ফর দ্য রেস্ট অফ লাইফ, বাকি জীবনের বাকি অংশ সময়টুকু। যেহেতু উনি স্টেজ 5 চলে আসেন, জিএফএস তার 10%-এর নিচে চলে আসে, স্পেশালি যখন খুবই বেশি সিক হয়ে পড়ে 7-8%, অনেক সময় দেখা যায় যে রোগীর, কিন্তু আপনি যেটি প্রশ্ন করেছেন যে কী দেখে আমরা বুঝবো, রোগীর কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার দেখি, রক্তের ইউরিয়া, ক্রিয়েটিনিন, লবণের যে সোডিয়াম পটাশিয়াম কী আছে, এগুলোই একটা প্যারামিটার আছে, ইজিএফআর কত আছে। আরেকটি হচ্ছে যে রোগীর ক্লিনিক্যাল প্যারামিটার, রুগী শারীরিকভাবে কেমন, যেমন অনেকের অল্প ক্রিয়েটিনিনও কিন্তু অনেক বেশি সিমটম যদি থাকে, শ্বাসকষ্ট থাকে, বুকে মানে হার্টের কাভারিংসের মধ্যে পানি জমে যায়, ফ্লুইড জমে যায়, বা ব্রেন ঠিক মতো কাজ করছে না, বা অন্যান্য উপসর্গগুলি প্রচুর চুলকানি থাকে, এই ধরনের ক্লিনিক্যাল প্যারামিটার দেখো আমরা ক্রিয়েটিনিন যাই না যতই না হোক
যতই হোক না কেন আমরা ডায়ালিসিসের সিদ্ধান্ত নিই। ধন্যবাদ স্যার। স্যার আসলে এত ভাস্ট একটা সাবজেক্ট, আমার অনেক কিছুই জিজ্ঞেস করার ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে বিদায় নিয়ে নিতে হচ্ছে স্যার। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এই টেলিভিশন কর্তৃপক্ষকে এবং বিআরবিকে আমাকে এই প্রোগ্রামে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। শুধু দর্শকবৃন্দ বিদায় নিয়ে নিব, আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠান দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।